আপনার তালাক সংক্রান্ত বিষয়ে যদি ফতোয়া দেন আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে। যদিও দীর্ঘদিন পর্যন্ত ফতোয়া দেওয়ার অধিকার আমাদের ছিল, কিন্তু সেই অধিকার এখন নাই। আর ফতোয়া বাস্তবায়ন করার, এলাকা গঠন করার তো চিন্তা আমাদের মধ্যে নাই, আর বাস্তবায়ন হোক এই চিন্তা আমরা কোনোদিন করি নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া দিয়েছেন, ফতোয়া বাস্তবায়ন করার জন্য এলাকা সৃষ্টি করছেন এবং নিজে ফতোয়া বাস্তবায়ন করছেন। আর আমরা শুধু ফতোয়া দিতাম, সেই অধিকারও নেই, আর এলাকা তৈরি করার প্রশ্নই আসে না, এবং বাস্তবায়ন কীভাবে করবো চিন্তাও কোনোদিন করি নেই। এর জন্য ওলামায়ে কেরামদেরকে বলবো, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুযায়ী ফতোয়া দেব, ফতোয়া বাস্তবায়নকে এলাকা করব এবং নিজেই ইসলাম অনুযায়ী প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। কথাটা বুঝাতে পারিনি? তো হুজুর কবে হবে জানি না, আর কবে হবে এই দায়িত্ব আপনার না আমারও না, আপনার এবং আমার দায়িত্ব হলো চেষ্টা করা। কী করা? কলে হুজুর আমরা তো বহুতভাবে চেষ্টা করি, সবাই তো সবাইভাবে চেষ্টা করতেছে, সবভাবে চেষ্টা হবে না। আমাকে দেখতে হবে হুকুমত অর্জন করার পদ্ধতি কী কী, এই হুকুমত কোন পদ্ধতিতে কেউ অর্জন করছে, এর বাহিরের কোনো পদ্ধতি গিয়া আপনি ইসলাম হুকুমত বা যে কোনো হুকুমত বা সেই খোদান্তরী হুকুমত হোক আপনি গ্রহণ করতে পারবেন না। আমি প্রশ্নটা বুঝাতে পারি নাই, কথাটা কিন্তু অনেক হাজারো প্রশ্নের জবাব দিছি। বলতে পারেন হুজুর হুকুমত তো আমরা কায়েম করতে চাই, আমরা দাওয়াতের ভিত্তিতে করবো, আমরা দর্শের ভিত্তিতে করবো, যখন সমস্ত মানুষ আলেম হয়ে যাবে, সমস্ত মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, সমস্ত মানুষ নেককার হয়ে যাবে, সমস্ত মানুষ দিনদার হয়ে যাবে, একদিন না একদিন ইসলাম হুকুমত কায়েম হবেই, কি কথা ঠিক না? কিন্তু আমাকে এই প্রশ্নের জবাব দেব যে এইভাবে কেউ কি হুকুমত গ্রহণ করছে, চাই সেটা কমিউনিস্ট হোক, নাস্তিক হোক, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, সোশ্যালিজম হোক, ক্যাপিটালিজম হোক, কেউ কি করছে? আপনি বলবেন না। তাহলে না, এইটা পদ্ধতি না, এটা পদ্ধতি না। হুকুমত কায়েম করার জন্য অন্য অন্য হুকুমতওয়ালারা কীভাবে হুকুমত গ্রহণ করছে এরকম একটা পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে। আমি কথাটা বুঝাতে পারছি? এই জিনিসটা আমি অর্জন করব। অর্জন করার নির্দিষ্ট কোনো পদ্ধতি নাই, কিন্তু আপনি এবং আমি যদি মনে করি আমি যে পদ্ধতি গ্রহণ করতেছি এইটাই পদ্ধতি, তাহলে আমি প্রশ্ন করব এই নোটবুক আপনার পদ্ধতিতে আজ পর্যন্ত কেউ অর্জন করছে কি না। যদি অর্জন করে না থাকে তাহলে এটা আপনার নিজের মত হতে পারে, কিন্তু নোটবুক অর্জন করার পথ এটা হতে পারে না। কিন্তু আমি দেখবো এরকম নোটবুক কোন পদ্ধতিতে গোটা দুনিয়ার মধ্যে, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত পদ্ধতিতে এই নোটবুক অর্জিত হয়েছে, এর মধ্য থেকে একটা পদ্ধতি যদি গ্রহণ না করা হয় তাহলে আমি মনে করব আপনি মুখে বলতেছেন কিন্তু অরিজিনাল নোটবুক অর্জন করার জন্য আপনি চেষ্টা করতেছেন না। আমি হুকুমতের কথা বলছি, ইসলামী হুকুমতের কথা নয়, হুকুমত যে কোনো হতে পারে। এই হুকুমত অর্জন করার একটা পদ্ধতি প্রক্রিয়া দুনিয়ার মধ্যে আছে, আপনি হুট করে এর বাহিরে গিয়া অন্য পদ্ধতি এখতিয়ার করিয়া শুধু দাওয়াত, শুধু পীর মুরিদি, শুধু দর্স এবং তাদরিস এর মাধ্যমে আমরা দেখবো গোটা দুনিয়ার মধ্যে কোনো জায়গায় অ্যাপ্লাই হয়েছে কি হয় নাই। যদি দেখি অ্যাপ্লাই না হয় তাহলে মনে করবো আমার পদ্ধতি ঠিক না। আর যদি মনে করি যে কোনো মানুষ এইভাবে পাওয়ার গ্রহণ করছে তাহলে দেখা যাবে পদ্ধতির কী আছে ঠিক আছে, বাকি কাইফিয়াত পদ্ধতি শরী অনুযায়ী হবে কি হবে না সেটা আপনাদের ফতোয়ার ব্যাপার, সেটা আপনারা দেখে নেবেন। আমি কথাটা বুঝাতে পারিনি? সেটা শরীয়তের আলোকে ছাড়াই নেবেন, সেটা আপনাদের ব্যাপার। লেকিন এই পদ্ধতিতে কেউ ক্ষমতা গ্রহণ করছে কি করে নাই এরকম নমুনা যদি না পাওয়া যায়, আর হুট করে আপনার নিজের মতের থেকে একটা পদ্ধতি দিবেন আর বলবেন আমি এইভাবে ইসলাম হুকুমত কায়েম করব, তাহলে আমি মনে করব আপনার অন্তর আপনার মুখ ঠিক নেই। অন্তরে এক কথা, মুখে অন্য কথা, কী কথা ঠিক না? আর অন্তরের সাথে মুখে ঠিক থাকতে হলে যৌক্তিকভাবে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে এই পদ্ধতি হাজার পদ্ধতি দুনিয়াতে আছে, এই পদ্ধতি এই পদ্ধতি এই পদ্ধতি এই পদ্ধতি শরিয়ার সম্মত আপনারা করে নেবেন সেটা ভিন্ন কথা, কিন্তু মৌলিক এই পদ্ধতিতে মানুষ হুকুমত কায়েম করছে এরকম একটা সুন্দর পদ্ধতি অনুযায়ী যদি চেষ্টা করি তাহলে মনে করতে হবে না আপনি ইসলাম হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করতেছেন। ফায়দাটা কী হবে? ফায়দাটা হলে এই, ধরে নেন আপনি লঞ্চের মধ্যে আছেন, এমন এক জায়গায় আছেন
যেখানে দিক নির্ণয় করা যাচ্ছে না। এখন এক ব্যক্তি চিন্তা করতেছে, যেহেতু দিক নির্ণয় করতে পারতেছি না, আমি নামাজে দাঁড়ায় যাই। সে ব্যক্তি কেবলামুখী হয়ে নামাজ পড়ছে, কিন্তু তাহারি করে নাই, কেবলামুখী হয়েই নামাজ পড়ছে, তার নামাজ কি হবে কথা বলেন? কিন্তু এক ব্যক্তি চিন্তা করছে, সাধনা করছে, এইদিকে ওইদিকে এইদিকে এইদিকে এইদিকে, সে দাঁড়ায় গেছে পূর্ব দিকে, তার নামাজ হবে? পূর্ব দিকে দাঁড়ায়ও নামাজ হইল, কিন্তু পশ্চিম দিকে দাঁড়ায়ও নামাজ হইল না, কারণটা কি কথা বলেন? চেষ্টা আছে, চেষ্টা নাই, চেষ্টা আছে, চেষ্টা নাই, এর জন্য পশ্চিম দিকে ফিরলেও নামাজ হয় নাই, আর চেষ্টা থাকার কারণে পূর্ব দিকে ফিরলেও। বুঝেন ইসলামী শরিয়াতে চেষ্টার দাম কি? যেখানে ফরজ, কিবলার দিকে হওয়া ফরজ, অন্যদিকে ফিরিয়া নামাজ হবেই না, বরং ইচ্ছা করি আপনার শেরেক হবে, অথচ সে শেরেক কাজটা আমি করতেছি হুবাহু শুধু চেষ্টা, আর একজনের সেই তৌহিদি কাজটা করতেছে ঠিক মতো কিবলার দিকে নামাজ পড়ছে, কিন্তু তার কি হয় নাই? চেষ্টা নাইনি, তার নামাজ হইল না। আর এখানে সবাই মুফতি, সবাই আলেম, আপনারা বললেন পূর্ব দিকে যেই ব্যক্তি ফিরিয়া নামাজ পড়ছে না, নামাজ হয়ে গেছে? ইসলামের চেষ্টার বহুত মূল্য, সাধনার বহুত মূল্য। ইসলাম চায় চেষ্টা করুক, আল্লাহ পাক চায় বন্ধ আমার জন্য চেষ্টা করুক, সাধনাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কি কথা ঠিক না? এর জন্য আমি আপনাদেরকে বলবো, চেষ্টা করা চাই, সাধনা করা চাই। কবে ইসলাম হবে, কবে ইসলামের হুকুমত হবে, এটা আমার জানার বিষয় না। যদি আমি সাধনা করি আমার নামাজ ঠিক, আমি সাধনা করব না আমার নামাজ ভুল। এর জন্য আসুন, হাজারো প্রশ্ন থাকবে, প্রশ্নের কোনো শেষ নাই। বিবাহ করার আগে, বিবাহ করার আগে কত প্রশ্ন, তার বংশ কি, তার মেয়ের বহু কথা ঠিক না, কিন্তু যখন আত্ম হয়ে যায় সব প্রশ্ন খতম হয়ে যায়, সব প্রশ্ন কি হয়ে যায়, খতম হয়ে যায়। কিন্তু বিবাহের আগে সমস্ত প্রশ্নের জবাব দেওয়া যায় না। বিবাহের আগে আপনার মোটরসাইকেল কিনবেন, দেখবেন এইটা দেখছেন, ওইটা দেখছেন, ওইটা দেখছেন, ওইটা দেখছেন, এইটার মধ্যে এই গলত, ওইটার মধ্যে এই ঠিক, ছোট্ট একটা উদাহরণ দেই। কেনার আগের পর্যন্ত হাজারো প্রশ্ন, যদি কিনা ফেলান দেখবেন এখন সাজানে ব্যস্ত হয়ে গেছেন, আপনার সাইকেলটাকে সাজানের কাছে ব্যস্ত হয়ে গেছেন, এখন প্রশ্ন নেই, এই গলত, ওই গলত, সেই গলত, সেই গলত। এখন আপনার চিন্তা করেন এটা কত সুন্দর সাজাতে পারি। গ্রহণ করার আগে মানুষ প্রশ্ন করে, গ্রহণ করার পরে সাজাবার চেষ্টা করে, এর জন্য গ্রহণ করার আগে সমস্ত প্রশ্নের জবাব দেওয়া কোনো মানুষের জন্য সম্ভব না। কিছু জিনিস আছে জবাব পেতে হয় গ্রহণ করার পরে, আমি কথাটা বুঝাতে পারছি? গ্রহণ করার আগে সমস্ত জিনিসের জবাব দেওয়া কোনো মানুষের জন্য সম্ভব না। যেমন মিষ্টি, আপনি গ্রহণ করার আগ পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত দার্শনিক বিজ্ঞানীরা আপনাকে যতই মুষ্টি স্বাদ সম্পর্কে বোঝাবার চেষ্টা করুক না কেন, এটা কোনোদিন বোঝানো সম্ভব না। এটা একমাত্র সম্ভব গ্রহণ করার মাধ্যমে, ঠিক তদ্রূপ ইসলামী আন্দোলনের কাজ, আজকে ছাত্র আন্দোলনের কাজ, অনেক কাজে প্রশ্নের জবাব গ্রহণ করার আগে। আমি তো ভালো কথা, আপনাকে কেউ দিতে পারবে না, কি কথা ঠিক না? এর জন্য মৌলিকভাবে কোনো একটা জিনিসের মধ্যে শুদ্ধ থাকলে, মৌলিকভাবে জিনিসের মধ্যে ভালো থাকলে, তার আকসারিয়া ভালো হলে সেই অনুযায়ী জিনিসটাকে গ্রহণ করতে হয়, কি কথা ঠিক না? কিন্তু লফজান লফজান, হারফান হারফান, ছোট্টর থেকে ছোট্ট, ছোট্টর থেকে ছোট্ট। আল্লাহ নবী নিজেই বলেন কুল্লুকুম খাতাউন, তোমরা সবাই গুণাগার, সবাই ত্রুটিযুক্ত, কে ত্রুটি মুক্ত? আমার হাজারো কথা কি ত্রুটি মুক্ত নাকি? এখানে বয়ান করতেছে মুখস্থ, এর মধ্যে হাজার ভুল হতে পারে কি পারে না? আর আপনারা নিশ্চিত জানেন যখন মানুষ কথা বলে তখন তার ফাহামের দিকে খেয়াল চলে যায়, কি বলতেছে অনেক সময় খেয়ালই নেই, জেহেনের মধ্যে একটা আসলে মুখ বের হয়ে গেছে আর একটা, অথচ জেহেনের মধ্যে সেটি ছিলই না। আমি কথাটা বুঝাতে পারি, এরকম হয় কি হয় না? বন্ধুর সাথে কথা বলতেছেন আসলে কি বলছেন আপনার নিজেরও খবর নেই, এটা মানুষের জেহেন এরকম হয়ে যায়। আমরা ভুল ত্রুটি মুক্ত নই, এটা স্পষ্ট ঘোষণা, চরমনিওয়ালারা ভুল ত্রুটি একেবারে পিওর মুক্ত এরকম না। আমরা ধারণা করি, চেষ্টা করি, সাধনা করি ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য, আমি কথাটা বুঝাতে পারছি? আমরা মুক্ত এই ঘোষণা আমরা দেই না, বরং আমরা চেষ্টা করি ভুল ত্রুটি মুক্ত হওয়ার জন্য। এরপর আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ আমাদেরকে তুমি
ভুল ত্রুটি মুক্ত করে দাও এবং তোমার রহমত তোমার মাগফিরাত ব্যতীত কোনো মানুষ ভুল ত্রুটি মুক্ত হতে পারে না। কাজী নবীন আলেমরা আসছেন, আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন এবং সমাজকে শুদ্ধ করার চেষ্টা করেন এবং তাসকিয়া নফস করার চেষ্টা আমাদের সাধনা করতেই হবে। আর আপনারা জানেন তাসকিয়া নফস এটা সবচেয়ে কঠিন। তাসকিয়া নফস কীভাবে হবে? শেষ কথা হলো এই, তাসকিয়া নফস হবেই পাবে যখন দেখবেন নিজেকে ছোট মনে হইতেছে, অন্যকে বড় মনে হইতেছে, তখন মনে করবেন আমার মধ্যে তাসকিয়া নফস আসছে। আর কোনো পীরের মুরিদ হওয়ার পরে যদি দেখেন আমি ভালো, আমার পীরই ভালো, আর সবাই জাহান্নামি, তখন মনে করবেন তাসকিয়া নফস করার জন্য যান নাই, বরং শয়তানের খ্যাতমত করার জন্য আপনি সেই পীরের কাছে গেছেন। আমি কথাটা বুঝতে পারি না? আমরা অনেকে চরমনাই মুরিদ হয়ে মনে করি চরমনাই ভালো, চরমনাই ছাড়া আর কেউ নাই, সব গোমরা মনে করতে হবে। তুমি তাসকিয়া নফস করতে যাও নাই, তুমি নিজেকে ধ্বংস করার জন্য গেছো। যদি চরমনায় যাওয়ার পরে দেখো আমাকে খারাপ মনে হইতেছে, অন্যকে ভালো মনে হইতেছে, তখন মনে করবে আলহামদুলিল্লাহ তোমার তরাক্কি হইতেছে। আর কোনো পীরের মুরিদ হওয়ার পরে যদি দেখো আমাকেই ভালো মনে হইতেছে আর সবাইকে খারাপ মনে হইতেছে, তখন মনে করবে তুমি ধ্বংস হওয়ার জন্য গেছো। এই জন্য নিজেকে ছোট মনে করি, অন্যকে বড় মনে করি, আর যখন নিজেকে বড় মনে করব, অন্যকে ছোট মনে করব, এবং এইটি আমার চোখে ধরা পড়তেছে, তখন মনে করবেন তাসকিয়া নফস হচ্ছে না, তাসকিয়ার নামে শয়তানি নফস হচ্ছে। এটা তাসকিয়া নফস না, শয়তানি নফস, আমার নফসটা শয়তান হয়ে গেছে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে তাসকিয়া নফস করে এবং আত্মশুদ্ধির মাধ্যমে সমাজকে শুদ্ধি করার চেষ্টা করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আপনারা আসছেন খুবই ধন্যবাদ, খুবই সুক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দেন। এখন আপনাদের জন্য কিরেট দেওয়া হচ্ছে, এখানে নামাজ সবাই পারবেন না নামাজ পড়তে? হ্যাঁ, ও এইটা গড়ি, এইটা গড়ি তো দোকার গড়ি দেখা যায় কি। আলহামদুলিল্লাহ আসেন আসেন, আপনারা আসছেন খুব খুশি হলাম, এরকম সবসময় আসবেন। আমরা আপনাদের সম্মানার্থে কিছু করতে পারলাম না, শুধু হ্যাঁ মৌলানা ফজলুর রহমান থেকে মন করছেন মুফতি ইউসুফ আবদুল্লাহ